এই জায়গাটির নাম কি জানেন? এর নাম সালাদ দ্য ইউনি। বলিভিয়ায় অবস্থিত আলতিপ্লানো মালভূমির একটি অংশ যা সকলের কাছে সালাদ দ্য ইউনি নামে পরিচিত। এছাড়াও সালাদ দ্য ইউনি স্থানীয় বাসিন্দাদের কাছে আয়না ভূমি নামেও পরিচিত। সালাদ দ্য ইউনিকে কাছ থেকে দেখলে মনে হবে আকাশ যেন মাটির সাথে মিশে গিয়েছে। সালাদ দ্য ইউনিতে ভ্রমণের জন্য দুটি ভিন্ন মৌসুম রয়েছে। এর একটি বর্ষা মৌসুম, যেটা সম্ভবত ডিসেম্বর থেকে এপ্রিল। এই সময় দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে তৈরি হওয়া প্রাকৃতিক আয়না দেখতে ছুটে আসেন। অপরটি শুষ্ক মৌসুম, সম্ভবত মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই শুষ্ক মৌসুমে সালাদ দ্য ইউনি স্থানের তাপমাত্রা শীতল থাকে এবং মাটি শক্ত হয়ে যায়। ভ্রমণকারীরা এক শুভ অপার্থিব প্রাকৃতিক দৃশ্য উপভোগের মনোবাসনা নিয়ে এখানে আসেন। তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এখানে পর্যটকদের পদচারণা খুবই কমই দেখা যায়, কারণ তখন সালারের অংশগুলো দুর্গম হয়ে ওঠে আর তাই কর্তৃপক্ষ এই সময় এখানে প্রবেশের সকল মাধ্যম প্রায় বন্ধ করে দেয়। এখানকার ট্যুর অপারেটররা জুন থেকে আগস্ট পর্যন্ত সময়কে তাদের পর্যটন মৌসুম হিসাবে বিবেচনা করেন। পর্যটন মৌসুমে যে কেউ চাইলেই বিস্তীর্ণ অঞ্চলটি ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে নিকটবর্তী শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত গাড়ি ভাড়া নিয়ে এখানে আসতে হয়। ভরা মৌসুমে প্রতিদিন প্রায় 200 গাড়ি ভর্তি পর্যটকদের পদচারণায় মুখরিত হয় সালাদ দ্য ইউনি। বিশ্বের সকল প্রান্ত থেকে আগত পর্যটকদের জন্য এখানে রয়েছে আবাসিক সুব্যবস্থা। সেজন্য এখানে গড়ে উঠেছে বহু হোটেল। এই হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী আবাসিক একটি হোটেল রয়েছে, যার নাম পিলিসিও দি সাল, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় লবণের প্রাসাদ। এটি 2007 নির্মিত করা হয়। তবে অবাক করার বিষয় হল, হোটেলটির মেঝে থেকে শুরু করে প্রাচীর পর্যন্ত সব কিছুতে রয়েছে লবণের সৃজনশীল ব্যবহার। ভবনটি নির্মাণ করতে প্রচলিত কংক্রিটের ইটের পরিবর্তে 14 দৈর্ঘ্যের প্রায় 100,000 লবণের ইট ব্যবহার করা হয়েছে। এমনকি এর সকল আসবাবপত্র, যেমন খাট থেকে শুরু করে টেবিল পর্যন্ত, সবই লবণের খণ্ড দিয়ে তৈরি। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এই আয়না ভূমি শুধুমাত্র ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য নীলাভূমি নয়, বরং আক্ষরিক অর্থে একটি উন্মুক্ত প্রাকৃতিক সম্পদের খনি। এখানকার স্থানীয় আইমারা জনগোষ্ঠীর সদস্যরা লবণ সংগ্রহ ও বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ পর্যটন কেন্দ্রে সালাদ দ্য ইউনির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। সাধারণভাবে ধারণা করা হয় এই লবণ ভূমিতে প্রায় 11 কোটি টন লবণের উপস্থিতি রয়েছে। প্রতি বছর এখান থেকে উত্তোলন করা হয় 25,000 টন লবণ। তবে লবণের পাশাপাশি এখানে মজুত রয়েছে বিপুল পরিমাণে ধাতু। মহাকাশ থেকে তোলা সালাদ দ্য ইউনি স্যাটেলাইট চিত্রে যে অতি জ্যামিতিক চিত্র দেখা যায় তা মূলত লিথিয়ামের পুকুর। এক হিসেব মতে সালাদ দ্য ইউনির ভূমিতে প্রায় 90,00,000 টন লিথিয়ামের উপস্থিতি রয়েছে, যা পরিমাণের বিবেচনায় পৃথিবীতে থাকা মোট লিথিয়ামের প্রায় অর্ধেক। 2019 এক গণনা অনুযায়ী বলিভিয়া প্রতি বছর বিশ্বব্যাপী মোট লিথিয়ামের প্রায় 50-70% সরবরাহ করে। মরচে পড়া রেলগাড়ির সমাধি, চোখ ঝলকানো লবণের হ্রদ, লবণের তৈরি হোটেল ও ফুটন্ত কাদার পুল, প্রায় বিলুপ্ত প্রজাতির পাখি ইত্যাদির কারণে সালাদ দ্য ইউনি ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম জনপ্রিয় এক গন্তব্যস্থল। সুপ্রিয় দর্শক, আপনাকে হক টকসে স্বাগত। আপনি যদি সালাদ দ্য ইউনির আদ্যপ্রান্ত সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, এবং আপনাকে আমরা বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে।